তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা একটু আগে কথা বলছিলাম যে আমাদের গ্রাম আর শহরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে পরিবারের ভূমিকাটাকে তো এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি তো তোমরা জেনে থাকবে যে তুমি চিন্তা করে দেখো তো আমাদের যে ধর্মশিক্ষা এটার প্রথম ভিত্তিটা আমরা কোথায় শিখেছি অবশ্যই আমাদের পরিবারের কাছে অর্থাৎ আমাদেরকে বাবা মা দাদা দাদি সবাই মিলে আমাদের ধর্মের যে শিক্ষাগুলো এগুলো দিয়েছে এটা কিন্তু গ্রাম আর শহরে সমান অর্থাৎ ধর্মশিক্ষা আমরা গ্রামে এবং শহরে দু ক্ষেত্রেই পরিবারের কাছ থেকে পেয়ে থাকি এবং এরপর রয়েছে বিয়ের প্রথা অর্থাৎ দেখা যায় যে আগে গ্রাম এবং শহরে আয়োজিত বিয়ের প্রথার প্রচলন ছিল সেখানে অভিভাবক অভিভাবকের মতকেই প্রাধান্য দেওয়া হতো কিন্তু এখন কিন্তু সেটার অনেক পরিবর্তন ঘটেছে এবং গ্রাম শহর দুক্ষেত্রে দেখা যায় যে বিয়ের যে আনুষ্ঠানিকতা অনুষ্ঠানগুলো সেগুলোরও পরিবর্তন ঘটেছে তারপর রয়েছে আমাদের নয়াবাস পরিবার তো নয়াবাস পরিবার কি আমরা জানি যে যখন একটা ছেলে এবং মেয়ে বিয়ে করে নতুন একটা ঘরে তারা বাস করা শুরু করে সেটাকে বলা হয়ে থাকে নয়াবাস পরিবার তো গ্রামে নয়াবাস পরিবার খুব বেশি বৃদ্ধি না পেলেও শহরে কিন্তু নয়াবাস পরিবার অনেক বৃদ্ধি পেয়েছে এবং দেখা যায় যে নয়াবাস পরিবার বৃদ্ধির কারণে অনেক সময় পিতা মাতা তারা নিরাপত্তাহীনতায় ভুগে আবার দেখা যায় যে এই যে নয়াবাস পরিবার বৃদ্ধি হচ্ছে এটার কারণে কিন্তু আত্মকেন্দ্রিকতা বৃদ্ধি পায় অর্থাৎ একটা পরিবার শুধু তাদের কথাই চিন্তা করে যারা তাদের সাথে থাকে এবং এর ফলে দেখা যায় যে তাদের যে বড় পরিবার বাবা মার সাথে বা তাদের অন্যান্য আত্মীয়দের সাথে নানা ধরনের সমস্যা হয় গ্রামে কিন্তু নয়বাস পরিবার বাড়ছে কিন্তু এখনো এত বেশি হয়নি গ্রামে কিন্তু পিতৃবাস পরিবারেরই সংখ্যা বেশি এরপর রয়েছে আমাদের নারী অধিকারের ক্ষেত্রে তো তুমি চিন্তা করে দেখো আজ থেকে ধরো দশ বছর পনেরো বছর আগেও কিন্তু নারী শিক্ষা এতটা প্রচলন পেত না বা নারী যে ঘরের বাইরে কাজ করবে সেটাকেও কিন্তু এত বেশি সমর্থন করা হতো না কিন্তু এখন কিন্তু করা হয় গ্রামে এবং শহরে দুই ক্ষেত্রেই নারী শিক্ষা বাড়ছে এবং নারীর কর্মসংস্থানে যে তারা অংশগ্রহণ করছে সেটাও বাড়ছে অর্থাৎ সর্বোপরি নারীর যে অধিকার সেই নারী অধিকারটাই কিন্তু গ্রাম এবং শহর দুই ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে আবার আরেকটা ব্যাপার আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তুমি চিন্তা করে দেখো এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এদেরকে কিন্তু আগে বোঝা মনে করা হতো অর্থাৎ যে পরিবারে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তারা কেউ তাদেরকে পছন্দ করতো না কিন্তু বর্তমানে এই ধারণাটা কিন্তু অনেক পাল্টেছে গ্রামে এবং শহরে দু ক্ষেত্রেই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তারা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে তাদেরকে আরও বেশি উদ উৎসাহ দেওয়া হচ্ছে সরি তাহলে দেখা যাচ্ছে যে এই কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিন্তু এখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছে তারা আত্মনির্ভরশীল হতে পারছে তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের গ্রাম এবং শহরে এই ক্ষেত্রগুলোতে পরিবারের ভূমিকা কী এবং আমরা দেখতে পেলাম যে এইসব ক্ষেত্রে পরিবারের ভূমিকা কিন্তু অনেক বড় এবং গ্রাম আর শহরে এখন এক মানে আস্তে আস্তে এটা একরকম হয়ে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু অনেক বেশি পার্থক্য বিদ্যমান তাহলে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে যে কি ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় আত্মকেন্দ্রিক মনোভাব মনোভাব পরিলক্ষিত হয় তো তোমরা অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো তো আমরা জানি যে নয়াবাস পরিবার যখন বৃদ্ধি পায় তখন আত্মকেন্দ্রিক মনোভাব পরিলক্ষিত হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবারের ভূমিকাগুলো কি এবং গ্রাম আর শহরে এই ভূমিকাগুলো কিভাবে আলাদা এরপরে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে শিখব